রে মধু গো দেব তোমায় বধু গো কেওড়া গোলাপ সুন্দরীবান কলকাতা ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক শহর। কলকাতা থেকে আনুমানিক 100 কিমি দূরে রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবনের জঙ্গল। বিশ্বের সবচেয়ে বড় জঙ্গলের মধ্যে অন্যতম হলো সুন্দরবন। আজ আমি এই ভিডিওটিতে সুন্দরবনের জঙ্গল ও এখানকার ইকোসিস্টেম সম্বন্ধে বলবো। ভারত ও বাংলাদেশের প্রায় 10,000 স্কয়ার কিলোমিটার অঞ্চল নিয়ে গড়ে উঠেছে এই সুন্দরবন, যার 60% পড়েছে বাংলাদেশ এবং 40% ভারতে। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর মিলনের ফলে বঙ্গোপসাগরে যে ডেল্টা তৈরি হয়েছে, এখানে জন্মানো ম্যানগ্রোভকে সুন্দরবন বলে। সুন্দরী গাছের নাম অনুযায়ী এই জঙ্গলের নাম হয়েছে সুন্দরবন। সুন্দরবন তার নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য ও পরিপূর্ণ জীববৈচিত্র্যের জন্য পরিচিত। 300-এরও বেশি প্রজাতির উদ্ভিদ, 245টি মত জেনিরা, এছাড়া 248টি প্রজাতির পাখি, 58টি প্রজাতির স্তন্যপায়ী, 55টি প্রজাতির সরীসৃপ এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। সুন্দরবন ইকোসিস্টেমে মানুষ বসবাসের অযোগ্য, কিন্তু তবুও 102টি আইল্যান্ডের মধ্যে আনুমানিক 54টিতে 50 লাখের বেশি মানুষ বসবাস করে এবং বাকি 48টিতে এখানকার বাঘের কব্জা রয়েছে। এখানকার বেশিরভাগ মানুষ কৃষক, জেলে ও মধু সংগ্রহ করে নিজেদের জীবনযাপন করে থাকে। আমি এই ভিডিওটিতে ভারতীয় সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলিকে তুলে ধরব এবং সুন্দরবনের বাজেট সম্বন্ধে বলবো। গুড মর্নিং ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি রয়েছি ক্যানিং স্টেশনে। এখান থেকে আমরা লঞ্চটি ধরব। আমাদের লঞ্চ পিছনে রয়েছে, ওই সাইডে আমাদের লঞ্চ রয়েছে, এটা দিয়ে হেঁটে যেতে হবে। আর আজকে অনেকগুলো জায়গা কভার করব। খুবই সুন্দর আজকে আমাদের প্ল্যানিংটা রয়েছে, তো দেখা যাক কতদূর কী হয়। এই সাইডে অনেক ধরনের গাছ রয়েছে, মেনলি এখানে সুন্দরবন নামকরণটি হয়েছে সুন্দরী গাছের জন্য, কিন্তু বর্তমানে সুন্দরী গাছের অতটা প্রাচুর্য দেখা যাচ্ছে না এই বিগত কয়েক দশক ধরে, কারণ এখানকার এখন বেশিরভাগ যে সমস্ত গাছ দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে গরান গাছ। গরান গাছের প্রাধান্যটা এখানে বেড়ে গেছে এই অঞ্চলে, কিন্তু সুন্দরবনটা নাম বেসিক্যালি হয়েছিল সুন্দরী গাছের জন্য, কিন্তু সুন্দরী গাছটা এখন প্রাধান্য কমে গেছে। ফ্রেন্ডস, আপনারা সুন্দরবন ভ্রমণের জন্য 2 দিন 1 রাত্রি কিংবা 2 দিন 2 রাত্রি প্ল্যানিং করতে পারেন। এই ভ্রমণে আপনাদের লঞ্চ কিংবা হোটেলে নাইট স্টে করতে পারেন, তবে লঞ্চে প্রাইভেসি কম তাই হোটেলই ভালো। এই 2 দিনে যে সমস্ত স্থানগুলি পর্যটনের অনুমতি দেওয়া হয় সেগুলি হলো পাখিরালয়, ঝড়খালি, সজনেখালি, সুদর্ণখালি এবং ডোবাঙ্কি। ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনার লঞ্চেই করতে পারেন, তবে কথাবার্তা আগেই সেরে নেবেন। এখন আমাদের লাঞ্চ টাইম। আমাদের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, বেগুন ভাজা, লেবু আর কাতলা মাছ। আর আমরা সবাই খাবো।
এই যে চিংড়ি মাছ, দারুণ টেস্ট। কেমন খাবারটা কিরকম? দারুণ ইন্দ্র, খাবারটা কিরকম? খুব সুন্দর হয়েছে, টেস্ট খুব ভালো হয়েছে। আর কোন জিনিস সব থেকে ভালো লেগেছে? আমার ডালটা ভালো লেগেছে। আর চিংড়ি মাছটা? চিংড়ি মাছটা খাচ্ছি, ভালো লাগছে। রেকমেন্ডেড রইল চিংড়ি মাছটা, অবশ্যই টেস্ট করে দেখবেন। আর আপনাদের প্যাকেজে চিংড়ি মাছটাকে অবশ্যই অ্যাড করবেন, কারণ না এরকম চিংড়ি কিন্তু কোস্টাল এরিয়াতে আপনারা কোথাও পাবেন। লাঞ্চ সেরে সুন্দরবনকে মন ভরে দেখুন। সমুদ্রের জলে প্লাবিত এই গভীর অরণ্যকে অসম্ভব সুন্দর ও মায়াময় লাগে দেখতে। একটা ভাবে আমি ডুব দিলাম না, একটা ভাবে জঙ্গল আর নদীর মাঝে সূর্যাস্ত অসম্ভব সুন্দর পরিবেশ তৈরি করে। দিলাম না একটা ভাবে দিতে শৈল দিলাম না। সো বন্ধুরা, রাতে পাখিরালয়ে লঞ্চে কাটাতে পারেন এবং ডিনারও করতে পারেন। লঞ্চেই যাবতীয় ব্যবস্থা থাকে। আপনারা চাইলে পাখিরালয়ে নেমে থাকতে পারেন হোটেলে। সুন্দর বেড সহ বাথরুমের ভালো ব্যবস্থা লঞ্চের মধ্যেই রয়েছে। সো গুড মর্নিং গাইজ, এই মুহূর্তে আমি রয়েছি পাখিরালয়ে। পিছনে দেখতে পাচ্ছ এই যে আইল্যান্ডটি, তবে আইল্যান্ডটিকে ঘুরে দেখা যাক কিছু না। এখানে সাধারণত লঞ্চ এসে স্টে করে। বন্ধুরা, এখন সকাল 7টা বাজে, আমরা পাখিরালয়ে এসে নেমেছি। দেখতে পাচ্ছেন অজস্র ম্যানগ্রোভ, মাঝখান দিয়ে রাস্তা। আমরা ওই লঞ্চে এসেছি, ওই যে দুধের ওই লঞ্চে করে আমরা এসেছি। পরের দিন সকালে ভোরের শুরুটা যখন ঘন ম্যানগ্রোভের মধ্যে হবে, এই অনুভূতিটা চিরস্মরণীয় হয়ে থাকবে। মর্নিং ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা রয়েছি পাখিরালয়ে। এটি সুন্দরবনের একটি খুব সুন্দর আইল্যান্ড। এখানে মার্কেট গড়ে উঠেছে। সাধারণত লঞ্চগুলো মার্কেট করার জন্য এখানে আসে, যাতে ট্যুরিস্টদের পরিষেবা দেওয়া যায়। আইল্যান্ডটি খুবই অসাধারণ, রেকমেন্ডেড রইল আপনাদের জন্য এখানে আসবেন। অসাধারণ এখানকার ম্যানগ্রোভ, আর এখানে ছোটো ছোটো বসতি গড়ে উঠেছে। এখানকার মানুষরা আমাদের এখানকার ট্যুরিস্টদের পরিষেবা দেওয়ার জন্য মোটামুটি গড়ে উঠেছে। আর আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেটি হচ্ছে একটি ছোট ব্রিজ। এখানে আপনারা এসে দারুণ লাগবে, আপনারা এসে টাইম স্পেন্ড করতে পারেন, এবং আপনাদেরও আপনাদের জন্য রেকমেন্ডেড রইল এই স্থানটি, অবশ্যই আসবেন। আর আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
ভালো থাকবেন। আর আপনাদের জন্য রেকমেন্ডেড রইল সুন্দরবন আসার জন্য এবং এই স্থানটিতে অবশ্যই ভিজিট করার জন্য। পাখিরালয়ের অদ্ভুত সুন্দর প্রকৃতি, ম্যানগ্রোভ, ছোট ছোট কুঁড়ে ঘরবাড়ি চির ক্লান্তির অবসাদ দেয়। আমরা সজনেখালি টাইগার রিসর্টে এসে পৌঁছেছি। পারমিট, জঙ্গলে ঢোকার পারমিট আমরা পেয়েছি, মাথা পিছু 140 টাকা করে নিয়েছে। প্রথমে আপনাদের বোটে এখানে এসে প্রথমে ভাড়া করতে হবে। আপনারা দেখিয়ে দিচ্ছি এখানকার ভিউটা, এখানে এসে আপনারা পারমিট করবেন এবং তারপরে জঙ্গলে ঢোকার, জঙ্গল প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। ওকে, এরপর নিরিবিলিতে বসে ম্যানগ্রোভকে উপভোগ করুন ও ওঁত পেতে বসে থাকুন বন্য জীবজন্তুদের দেখার জন্য। এখানকার মানুষ বনদেবীকে পুজো করে, জঙ্গলে যাওয়ার আগে এনার পুজো করা প্রয়োজনীয়। এনার কাহিনী হলো ধুনা এবং তার ভাইপো দুঃখে জঙ্গলে মধু সংগ্রহে গিয়েছিল, কিন্তু তারা মধুমাক্ষিদের কোনো ছাতা দেখতে পায়নি। তখন বাঘ দেবতা দক্ষিণ রায় সামনে এসে ধুনাকে বলে, যদি তুমি আমার মানুষের বলি দাও, তার বদলে আমি তোমাকে অনেকটা পরিমাণ মধু দেব। এটা শুনে ধুনা জোর করে তার ভাইপোকে জঙ্গলে কাঠ আনতে পাঠিয়ে দেয়। দুঃখেকে জঙ্গলে একা দেখে দক্ষিণ রায় তার উপর হামলা করে দেয়। আর তখনই দুঃখে মা বনদেবীর কথা ভাবে। বনদেবী তার ভাই সাহা জঙ্গলিকে পাঠায়। সাহা জঙ্গলি বাঘের থেকে দুঃখেকে বাঁচিয়ে নেয়। তাই এখানকার মানুষ জঙ্গলে যাওয়ার আগে বনদেবীকে পুজো করে। হ্যালো ফ্রেন্ডস, সুদর্ণখালি টাইগার রিজার্ভে চলে এসেছি আমি আমার বন্ধু দেবাশিস। বিভিন্ন রকমের স্পিসি সেখানে আলাদা আলাদাভাবে রেকটিফাই করা আছে, আইডেন্টিফাই করা আছে, কি দেবাশিস? আর আপনারা যদি এখানকার স্পিসিসগুলোকে না চিনে থাকেন, এখানে লেখা আছে ইন্ডিভিজুয়ালি কোন গাছ কী নাম, দেখে এসে ম্যানগ্রোভটাকে ভালোভাবে চিনে যেতে পারবেন। সো ফ্রেন্ডস, এখানে একটি ওয়াচ টাওয়ার আছে,
বাঘের থেকে সুরক্ষার জন্য সুন্দরবনের মাইলের পর মাইল অঞ্চল নেট দিয়ে ঘেরা। জঙ্গলি প্রাণীদের জলের সরবরাহ করার জন্য সব জায়গাতেই মিষ্টি জলের ব্যবস্থা করা হয়েছে। এই রিজার্ভারটিতেও বন্যপ্রাণীরা জল খেতে আসে। এই অঞ্চলটি সুন্দরবনের কোর এরিয়ার মধ্যে পড়ে। জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সরকার কর্তৃক বনসৃজন সহ বহুবিধ প্রকল্প গ্রহণ করা হয়েছে। শুধু জীবজন্তুই না, বহু প্রজাতির ম্যানগ্রোভকেও এখানে সংরক্ষণের আওতায় আনা হয়েছে। মাইলের পর মাইল রাস্তা এমনই নেট দিয়ে ঘেরা। যেহেতু এটি কোর এরিয়ার মধ্যে, তাই একটু বেশি সাবধানতা অবলম্বন করাই ভালো। ডোবাঙ্কি যাওয়ার সময় নিরিবিলিতে চুপচাপ বসে সরু সরু খাঁড়িগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন। ভালোভাবে দেখলে আপনারা এখানে হরিণ, কুমির, গোসাপ, জঙ্গলি শুকর সহ বহু জঙ্গলি জীবজন্তু দেখতে পেতে পারেন। এটি সুন্দরবনের কোর এরিয়ার মধ্যে, তাই এখানকার সরু খাঁড়িগুলিতে নৌ পরিবহন অবৈধ। জঙ্গলি জীবজন্তুরা রোদ গ্রহণ করতে গভীর জঙ্গল ছেড়ে নদীর পাড়ে আসে। সুন্দরবনের এই ভয়াবহ মায়াময় রূপ, নিরিবিলি প্রকৃতি, পাখির কনকাঞ্জলি এক নিমেষে মনোমুগ্ধ করে রাখবে। গা ছমছম করা জঙ্গলে এখন আমরা, যে কোনো মুহূর্তে হতে পারে বাঘের হানা। শুধু চারিদিকে চোখ কান খুলে বসে থাকুন। সরু সরু খাঁড়িগুলির মধ্যে অদ্ভুত সুন্দর ম্যানগ্রোভের রহস্যে আপনি কখন হারিয়ে গেছেন বুঝতেই পারবেন না। ম্যানগ্রোভ আপনাকে তাদের মায়াজালে আবদ্ধ করে ফেলেছে। এই সরু খাঁড়িগুলি যে কত মানুষের প্রাণ কেড়েছে কারও জানা নেই। তবে এটা আমাদের এলাকা নয়, এটা ওদের এলাকা, এখানে ওদেরই আইন চলবে। দেখতে দেখতেই ডোবাঙ্কি পৌঁছে যাবেন। ঘন ম্যানগ্রোভে ঢুকে অদ্ভুত অনুভূতি হবে। Thank you.
फ्रेंड्स এই মুহূর্তে আমরা দোবাখিয়া পৌঁছেছি। এবার এখানে কিছু এক্সপ্লোর করব আর দেখা যাক কি কি দেখতে পাই এখানে। এটি কোর এরিয়ার মধ্যে পড়ে সুন্দরবনের একটি পশ্চিমবঙ্গে, আর দেখা যাক কি কি দেখতে পাই আপনাদের দেখাচ্ছি। সো বন্ধুরা, এটা হচ্ছে এখানকার ম্যাপ। আমরা এই রিজিয়ন থেকে এই ফাড়ি দিয়ে এখন এই দোবাখিয়াতে পৌঁছেছি। আমরা এই 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 এরিয়াতে আমরা রয়েছি সুন্দরবনের, এই যে ভারতবর্ষের এতটা পশ্চিম এবং তার মধ্যে আমরা প্রায় কোর এরিয়ার মধ্যে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন দোবাখি এই এরিয়াতে। সামনে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ, এদিকেও ম্যানগ্রোভ। বন্ধুরা, ওখানে একটা হরিণ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটু বুঝতে পারছি না। ওই দেখুন একটা হরিণ খাচ্ছে, ওই যে একটা হরিণ ঘাস খাচ্ছে। এই জঙ্গলেই ঘোরাফেরা করে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। উপর থেকে এই ম্যানগ্রোভের অদ্ভুত সুন্দর দৃশ্য পর্যবেক্ষণ করা যায়। খুব ঘন ও উঁচু তারের ব্যারিকেড করা রয়েছে এখানে, এবং এখানে অবশ্যই হরিণ দেখতে পাবেন। এরপর আমরা যাব সুদর্ণখালি টাইগার রিজার্ভে। এটি সুদর্ণখালি টাইগার রিজার্ভ। এটি খুব রেস্ট্রিক্টেড স্থান, তাই অবশ্যই এখানে সেফটি মেনটেন করে চলবেন। সুন্দরবনের সবকটি স্থানেই ওয়াচ টাওয়ার করা হয়েছে, এবং এখান থেকে সমগ্র অঞ্চলটির অসাধারণ দৃশ্য পর্যবেক্ষণ করা যায়। এর পরের গন্তব্য ঝড়খালি। এখানে যে সমস্ত জীবজন্তু অসুস্থ হয়ে যায় তাদের পরিচর্যা করা হয়। এখান থেকে পুনরায় ক্যানিং গিয়ে এই ট্রিপটি শেষ হবে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা সুন্দরবন এলে অবশ্যই মনে রাখবেন। সুন্দরবনে মধু কোথায় কিনবেন?
পাখিরালয় কিংবা ঝড়খালিতে পেয়ে যাবেন। মনে রাখবেন, এখানে মোবাইলের ইন্টারনেট খুবই দুর্বল, ক্যাম্প কিংবা লঞ্চে ওয়াইফাইয়ের ব্যবস্থাও ভালো নেই। ন্যূনতম 15 জনের গ্রুপ না হলে প্যাকেজের রেট ভালো পাওয়া যায় না। কেউ যদি পুরো ট্যুরেই নিরামিষ খান বা বিশেষ কোনো দিনে খান, তবে প্যাকেজ বুকিংয়ের সময় বলে নিন। বোট সাফারির সময় অবশ্যই সচিত্র প্রমাণপত্র রাখবেন, যেমন আধার কার্ড, ভোটার কার্ড কিংবা প্যান কার্ড। সাথে টর্চ লাইট ও পাওয়ার ব্যাংক অবশ্যই রাখবেন। এই ট্রিপের খরচ সবসময় ওঠানামা করে, তবে 2500 থেকে 5000-এর মধ্যে হয়ে যাবে। আজ তবে এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ঘুরতে থাকুন, সুস্থ থাকুন।